গুড ইভিনিং, নমস্কার 91.9 ফ্রেন্ডস এফএম, আমি হচ্ছি অনিমেশ। সানডে ইভিনিং আমাদের সঙ্গে আছেন আমাদের স্পেশাল গেস্ট, নান আদার দ্যান আমাদের সবাপ্রিয় সোহমদা। সোহমদার সাথে আজকে আমরা কথা বলবো অ্যাবাউট হিজ আপকামিং মুভি কলকাতা হ্যারি। সোহমদা, ফার্স্ট অফ অল এ ভেরি বম ওয়েলকাম টু ইউর ফ্রেন্ডস এফএম। কেমন আছো? গতকাল গেছিলাম, আমি খুব এনজয় করেছি, অ্যান্ড ইকো পার্কে হয়েছিল মিউজিক লঞ্চ অফ কলকাতা হ্যারি। তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। আমার মনে হয় যে আমি প্রথমেই থ্যাংকস জানাবো সকলকে, বিশেষ করে মানে কালকে যে মিউজিক লঞ্চটা হয়েছিল, আমি মনে করেছি যে ওটা মিউজিক লঞ্চ নয়, ওটা একটা কনসার্টের রূপ একদম, ঠিক আছে। এবং স্পেশালি প্রথমেই আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো ওই জায়গাটা আমাদেরকে প্রোভাইড করার জন্য, আইফেল টাওয়ারের বেসকে, সেটা হচ্ছে মাননীয় হিটকোর এমডি দেবাশিষ সেন মহাশয়কে, তার এক্সটেন্ডেড সাপোর্ট এটার জন্য সম্ভব হয়েছিল। অ্যান্ড অবভাল যে লেজেন্ডসদেরকে আমরা কালকে পেয়েছিলাম, একদিকে উষাজি ছিলেন দ্য লেজেন্ডারি ফিগার, একদিকে জিদ্দা ছিলেন, একদিকে প্রসেন চট্টোপাধ্যায় ছিলেন, একদিকে রূপঙ্কর্দা ছিলেন, একদিকে নিকিতা ছিলেন, একই স্টেজে। সো ইট ওয়াজ আ গ্যালাক্সি অফ স্টার্স অন দ্য স্টেজ। তো সুতরাং আমার নিজের খুব কালকে খুব টেনশন লাগছিলো যে বিং দ্য হোস্ট, ঠিক আছে, এতগুলো লেজেন্ড একসঙ্গে অ্যাট এ টাইম অন সেম স্টেজ, মানে সব কিছু যেন ঠিকঠাক চলে, এবং সেখানে যে আশীর্বাদে ভগবানের সবটা ঠিকঠাক করে স্মুথলি বেরিয়ে গেছে, এবং প্রত্যেক দর্শক যারা সেখানে উপস্থিত ছিলেন তারাও যথেষ্টভাবে অভিভূত, এবং যেভাবে গানটা লঞ্চ হলো একটা গান দিয়ে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাবো জিদ্দাকে, কারণ জিদ্দা আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। কারণ প্রথমেই বারবার জিদ্দা আমাকে বলছিলেন যে ভাই এই গানটা তোকেই গাইতে হবে, কিন্তু আমি ভাবছিলাম যে জিদ্দা আমরা তো মানে অনেক জায়গায় স্টেজে পারফর্ম করেছি, বাট গান রেকর্ড করাটা খুব টাফ হয়ে যাবে, ছাড় না আমি তো আছি, শুধু একটাই কথা বলতে, ছাড় না আমি তো আছি, তুই টেনশন কেন নিচ্ছিস। তো সেইভাবে যে মানুষটা তো সাপোর্টিং ছিলেন আমার প্রতি সাপোর্টিভ, তো তার জন্য কৃতজ্ঞতা থাকে। আর তারপর হ্যাঁ, গান বাজনটা আমি খুব ভালোবাসি, আমি বুঝি না, কিচ্ছু বুঝি না, কিন্তু আমি ভালোবাসি। তো সুতরাং আমি যখন দেখলাম যে জিদ্দা এই সুযোগটা দিচ্ছে, ওয়াই নট, তাহলে করতেই হবে গানটা। তো ডেফিনেটলি আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এটা কি ম্যাজিক বলে নাকি? হয়তো কাইন্ড অফ ম্যাজিক, হয়তো প্রথম মানে কলকাতার হ্যারির যে ম্যাজিক, হয়তো সেটাই প্রথম পদক্ষেপ ছিল এই ম্যাজিকটা। তো এরকম ব্যাক টু ব্যাক সব চলেছে, এবং তারপর আরও অনেক ছবি হয়েছে, অনেক ম্যাজিকের মধ্যে দিয়ে চলেছে গল্পগুলো, এবং ব্যাক টু ব্যাক আরও ম্যাজিক ঘটবে। এবং আমার বিশ্বাস যে 6th of May ম্যাজিকটা ঘটতে চলেছে, কারণ 6th of May কলকাতা হ্যারি রিলিজ করছে, এবং যখন রিলিজটা করবে আমার মনে হয় সবথেকে বিগেস্ট ম্যাজিক ইজ গোয়িং টু হ্যাপেন, কারণ দর্শকদের সবার ছবিটা ভালো লাগবে, এবং তখনই আমাদের যে দেখানো ম্যাজিক সেটা সাকসেসফুল হবে। একদম ঠিক। লেটস গেট ব্যাক টু একটু আমরা পাস্টে একটু যাই, একটু কিছু জিনিস জানতে চাই। 4 বছর প্রায় লাগলো সিনেমাটিকে রিলিজ করতে, মাঝখানে প্যান্ডেমিক এইসব, শ্যুটিংয়েও প্রবলেম হলো, শ্যুটিং ডেট ফাইনাল হচ্ছিলো, প্ল্যানিং চলছিলো, দেন শুনলাম লকডাউন শুরু হয়ে যাবে। অ্যাজ এ প্রডিউসার, তোমার মাথায় কী চলছিলো, কী করে এই সিনেমাটাকে কমপ্লিট করবো, তোমার কী? দেখো, আমার খুব একটা খুব বাজে বলো বা ভালো বলো, খুব জেদি আমি, আমার যেটা চাই তো চাই, ঠিক আছে। তো সুতরাংভাবে আর একটা জিনিস, আমি যেখান থেকে যদি কোনোরকমভাবে মাথা নত করে আমি সেই সিচুয়েশান থেকে বেরোবো না, বা যদি হবে মাথা উঁচু করে বেরোবো, সেই জায়গাটা থেকে জিতে বেরোবো। তো সুতরাং সেইভাবেও তাই, মানে এরকমভাবে অনেক পরীক্ষা জীবনে এসেছে, তো কলকাতা হ্যারির ক্ষেত্রেও তাই, এবং আমার জীবনে আমি এটা দেখেছি বাস্তবত যে কোনোটাই একবারে হয় না, স্মুথলি হয় না। তো সুতরাং বারবার বারবার করে তাকে কিছু করতে হয়, কিছু না কিছু হবেই। তো সুতরাং কলকাতা হ্যারি ওয়াজ অলসো নট দ্য এক্সেপশন, সেম সেই সময় প্যান্ডেমিক এলো, কিন্তু তার আগে অলরেডি আমি রাজদিবাস থেকে রোহিতা থেকে গল্পটা শুনে নিয়েছি, খুব পছন্দ হয়েছে, দুটো গল্প ওরা শুনেছিলো, তার মধ্যে থেকে কলকাতা হ্যারি সিলেক্ট হলো, এবং ওটা বেস্ট লেগেছিলো আমার। তার মানে যে দিস ইজ এ কারেক্ট মুভি, যদি এটা একটা সুন্দর স্ক্রিপ্টটাকে আমি যদি এটা বানাতে পারি, একটা ভালো গল্পের ছলে একটা সুন্দর করে গল্প বলতে পারি, আমার মনে হয় ডেফিনেটলি ইটস গোয়িং টু রিক্রিয়েট দ্য ম্যাজিক ইন দ্য সিনেমা হল। তো তারপর আমি সেকেন্ড অ্যাপ্রোচ যখন কমপ্লিট হয়ে যায়, তখন জিদ্দাকে অ্যাপ্রোচ করি, জিদ্দা এটা গানটা কিন্তু তোমাকে করতেই হবে। তো জিদ্দাও গল্পটা যেনকে শোনে, প্রচণ্ডভাবে অভিভূত হন, এবং বলে যে ডান ভাই আমি এটা করবো। তো সেটা একটা কমপ্লিট হলো। তো তারপর ব্যাক টু ব্যাক যখন অল সেট টু গো, তখনই এই প্যান্ডেমিকের মুখোমুখি আমরা হলাম, তো কিছু করার নেই, আমাদের বাধ্যতামূলক পিছিয়ে আসতে হলো। তারপর আমরা আবার শুরু করলাম, আবার প্যান্ডেমিকের মুখোমুখি হলাম, কিন্তু আমরা কন্টিনিউ ছিলাম যে না, ছবিটাকে আমরা কমপ্লিট করবো, এবং ছবিটা রিলিজ আমরা করবোই। সো বাই গডস গ্রেস 6th of May আর জাস্ট কয়েকটা দিন মাত্র রয়েছে, ফিঙ্গার্স ক্রসের মধ্যে আর কোনো কিছু অশুভ, কেন আমাদের কেন গোটা বিশ্বের যেন না ঘটুক, সুতরাং খুব স্মুথ যেন শান্তিভাবে আমরা এগোই, এবং এই যে আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, তার মধ্যে কলকাতার হ্যারি একটা পার্ট, তো কলকাতা হেরি রিলিজ করো 6th of May এবং সকলে ভালো লাগুক। তো বাচ্চাদের সিনেমা, তুমি ছোটোবেলা থেকে কাজ করছো, ছোটোবেলা থেকে অ্যাক্টিং করছো, তো ফার্স্ট মুভি ইউ প্রোডাকশন হাউসের, সেটা বাচ্চাদের নিয়ে হবে একটা সিনেমা হবে,
এটা যখন তুমি শুনলে বা তুমি যখন বললে এই স্ক্রিপ্টটাই ভালো, তোমার মাথায় কী চলছিল এইটাই করবো? তুমি করলে তো অ্যাকশন মুভিও করতে পারতে, একটা রোম্যান্টিক মুভিও করতে পারতে। তাই এক্স্যাক্টলি তাই, বাচ্চাদের সিনেমা এখন হয় না এই ওই জন্যে। কারণ দেখো আমরা অনেক ছবিতে তো বিভিন্ন রকম আইদার ছবি কমেডি হয়, নয় হরর হয়, নয় ইমোশনাল হয়, নয় তো পিওর কমে মানে এ হয় রোম্যান্টিক হয়। তো ঠিক আছে, তো এগুলো তো সবটাই তো সব ছবি আমার করা আছে। তো যেখানে বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে ছবির কেন্দ্র ক্যারেক্টার করে, আমার মনে হয় সেরকম ছবিও বহুদিন বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি এবং আমার সেই অর্থে হয়নি। তো যেটা আমি এখন অ্যাক্টর হিসেবে করিনি, আমার মনে হচ্ছে সেটা করাটাও তো ইম্পর্টেন্ট। তো তার প্রেজেন্টেশনটা অন্যরকমভাবে যদি করি, যদি আমরা সেই অর্থে বাচ্চাদেরকে নিয়ে যাই আমাদের তাদের গল্প বলার ছলে, একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে নিয়ে যাই, ফেয়ারি টেলসের গল্প, যেখানে এখনকার দিনে যে যারা বাচ্চারা যারা পুরোটাই এখন মোবাইল ফ্রিক হয়ে পড়েছে, তারাও সিনেমা হলে আসুক না, ভালো ছবি দেখুক, তাদেরকে মাথায় রেখে তাদের জন্যই ছবি। এবং তারা আসা মানে অবশ্যই অভিভাবকরা থাকবেন, এবং শুধুমাত্র যে বাচ্চাদেরকে তা নয়, অভিভাবকদের জন্য একটা সোশ্যাল মেসেজ দেওয়া হচ্ছে, এবং অভিভাবকরাও কিন্তু তাদের বাচ্চাদের সাথে সাথে তারাও কিন্তু নস্টালজিক হয়ে পড়বেন, তারাও ফিরে যাবেন তাদের পুরনো ছেলেবেলার দিনে। এক্স্যাক্টলি তাই। তো সুতরাং এই সমস্ত কিছু নিয়ে যেটা একটা ব্লেন্ডার অফ ম্যাজিক ছিল, আমার মনে হয়েছে ব্লেন্ড অফ ম্যাজিক ছিল, সেটা আমার মনে হয়েছে কোথাও আমরা একটা মিস করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। অ্যান্ড আবার প্যান্ডেমিকের পর যখন আবার ছবি নতুনভাবে আসছে, নতুন গল্প বলছে, তো ওয়াই নট আমরাও সোহমস এন্টারটেনমেন্টের তরফ থেকে একটা চেষ্টা করি না নতুনভাবে একটা নতুন আঙ্গিকে বাংলা ছবিকে আনা, নতুনভাবে গল্প বলা। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট কী বলবো আমাদের প্রয়াস, যে চেষ্টা করি কলকাতা হ্যারিকে এগিয়ে নিয়ে যাওয়ার। একদম ফিউ ওয়ার্ডস ফর রাজীব দা, ওনার সাথে কাজ করে কেমন লাগলো? ওনারও সিনেমা রাজদীপ দা আমার মনে হচ্ছে একজন ট্যালেন্টেড একটা পার্সোনালিটি, মানে হাইলি ট্যালেন্টেড একটা পার্সোনালিটি, কিন্তু সবসময় আন্ডার দ্য টেবিল থাকে। ঠিক আছে, মানে ও এখনও ওকে বইটা বলা একটু ডিরেক্টর হয়েছে, ডিরেক্টর হাফ বা বানাও, আজকেও কিন্তু হাফ প্যান্টে আছে, আজকেও তাই ও কখনোই মানে, এবং বিশেষ করে খুব কম জনকে, মানে আমি যখন ছোটো ছিলাম প্রায় অনেক পরিচালকদের সঙ্গে, স্বনামধন্য পরিচালকদের সঙ্গে তো কাজ হয়েছিল। এবার ঠিক এক্স্যাক্টলি আমি রাজদীপ দার মধ্যে সেটা দেখলাম যে আমরা কলকাতার হ্যারি শুট তে যাওয়ার আগে আমরা যদি খুব ভুল না করি 1-1.5 মাস প্রিপারেশন হয়েছিল, এবং ঠিক আছে, এবং পুরোটাই রাজদীপ দা এবং সেই যতগুলো বাচ্চা আছে সবাইকে নিয়ে, কারণ আমি অফিসে এসে দেখতাম এই হ্যাঁ এই কুশনটা এখানে পড়ে আছে, এই চেয়ারটা ওখানে পড়ে আছে, এখানে বল, এখানে খেলা, ওখানে এই নিয়ে, কারণ বাচ্চাগুলোকে যদি যতক্ষণ ফিল অ্যাট হোম যদি ফ্রি না করায় ওরা কিন্তু ক্যামেরার সামনে এসে স্টিফ হয়ে যাবে। এবং যখন তুমি ছবিটা দেখবে প্রত্যেকটা বাচ্চা জাস্ট ওটা বিহেভ করেছে, ওরা অ্যাক্টিং করেনি। তো সেইটাই হচ্ছে আমি শুরুটা বলছি যে রাজদীপ দার একটা ক্রেডিট, যে বাচ্চাদেরকে অ্যাকুমুলেট করে তাদের মুড তাদের টেম্পার বুঝে এত সুন্দরভাবে ছবিটাকে বানিয়েছেন। এবং তারপর যারা এত সিনিয়র যারা রয়েছেন, বুম্বা মামু রয়েছেন, যেখানে টিটো আঙ্কেল রয়েছেন মানে অর্থাৎ দীপঙ্কর দে রয়েছেন, তো এনাদের এই মানুষগুলোকে নিয়ে কাজ করা, সবাইকে একে ফ্রেম নিয়ে কাজ করা, তো হ্যাটস অফ টু হিম। এবং মানে আমি যথেষ্টভাবে অভিভূত এবং খুশি, এবং এতটা শর্টেড, কোনো টেনশন নেই, কোনো কিচ্ছু নেই। দেখো কাজ করতে গেলে হার্ডেলস আসবে, আমাদের ক্ষেত্রেও এসেছে বিভিন্ন রকম। ফার্স্ট হার্ডেল তো ছিল কোভিড, এবং অনেক সিচুয়েশনে অনেক রকম এটা পাওয়া যাচ্ছে না, সেটা করা যাচ্ছে না। তো বিং আ ডিরেক্টর হি ওয়াজ সো শর্টেড, হি ওয়াজ সো কুল, যে এই সিচুয়েশনটাকে এমন সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছেন, আমাদেরকে টেনশন নিতেই হয়নি এবং খুব সুন্দরভাবে ছবিটা এগিয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আমরা কথা বলছি, সোহম দা ছোটোবেলায় কেমন ছিলেন? খুব ইন্ট্রোভার্ট ছিল, এক্সট্রোভার্ট ছিল, কেমন ছিল? ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট মানে মিশতাম অবশ্যই, তো ঠিক আছে, ভালো লাগতো কথা বলতে, কিন্তু একটা হ্যাঁ ইন্ট্রোভার্ট ইন দ্যাট সেন্স যদি বলতে পারো, আমি যখন শ্যুট করতাম, শ্যুটের পর যদি কেউ জিজ্ঞেস করতো আমার যে এখন কী ফিল্ম করছিস, ঠিক আছে কোন ছবি আসছে, এখন কী কাজ চলছে, ওয়ার্ডস কম পড়ে কেউ যদি, না আমার পছন্দ হতো না, আচ্ছা তোমার ওটা ভালো লাগতো না, ছবি শ্যুটিং হয়ে গেছে, আমার স্টুডিওতে শ্যুটিং করে দিয়ে এসেছি, এখন চলো তুমি খেলাধুলো গল্প করো, এখন যে যে মুডটাতে আছি, যে জোনটাতে আছি ওটা নিয়ে এনজয় করো, সিনেমা নিয়ে কথা বলতে, সিনেমা নিয়ে না। স্কুলেও ধরো, স্কুলে যখন আছি, স্কুলে যদি অনেক সময় কেউ যদি জিজ্ঞেস করতো আমার পছন্দ হতো না, কেউ যদি গাল টিপে দিত পছন্দ হতো না, তো এগুলো আমার ভালো লাগতো না, তাদের বাড়িয়ে যেতাম না। ঠিক আছে, আর এমনি নর্মালি তো ঠিকঠাক সবাইকে মানে সবার সঙ্গে মিলেমিশে খেলাধুলা করতাম, মানে এরকম বিন্দাসভাবে একটা চাইল্ডহুড যেরকম কাটে সেভাবে করেছি। সোমদা, তোমার সাথে আজ আজ অ্যাজ এ অ্যাক্টার, অ্যাজ অ্যাজ এ প্রডিউসার যখন কথা হচ্ছে, একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই। রাইট নাও আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সাউথের সিনেমাগুলো এখন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে অ্যান্ড ভালো কাজও করছে, হোয়াটস ইউর টেক অ্যাবাউট ইট? তোমার কী মনে হয় এই যে একটা একটা আলাদা এই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে, সিনেমাগুলোকে রিলিজ করা হচ্ছে, বলিউড থেকেও অ্যাক্টার নিয়ে নেওয়া হচ্ছে, একটা যেটা মাসকে কভারেজ করার জন্য, হোয়াটস ইউর টেক অ্যাবাউট ইট?
ডেফিনেটলি ইটস এ গুড পয়েন্ট, ইটস এ গুড সাইড অবভিয়াসলি, কারণ আজকে দেখো সাউথ হোক বা যে কোনো রিজিনাল ল্যাঙ্গুয়েজ হোক, আলটিমেটলি ইজ আপলিফটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান সিনেমা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বিং আ মেম্বার অফ দ্য ইন্ডিয়ান সিনেমা, বিং আ মেম্বার অফ দ্য বেঙ্গল সিনেমা, অবভিয়াসলি উই আর বিং আ পার্ট অফ ইন্ডিয়ান সিনেমা, তো সুতরাং সেটা একটা গর্বের বিষয়। বাট কোথাও তো নিজের মাতৃভাষার প্রতি একটা কোথাও তো কারোর একটা টান থাকে, দুর্বলতা থাকে, তো সেই ক্ষেত্রে আজকে ডেফিনেটলি খুব ভালো আজকে এরকম যে একটার পর একটা সাউথ ইন্ডিয়ান মুভিজ রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়া ওয়াইজ ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে, অ্যান্ড দ্য সেম টাইম যে বাংলাতেও তারা বিভিন্ন রকমভাবে মেন মেন টাইমস স্লটসগুলো পাচ্ছেন, দর্শক দেখতে যাচ্ছেন, খুব ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম মানে বাংলা ছবিরই একজন সদস্য হিসেবে আমার এই দর্শকদের কাছে বিনীত অনুরোধ যে আমরা তো এই বঙ্গবাসী, হ্যাঁ ঠিক আছে, আমরা যে বাংলা ছবিগুলো বানাচ্ছি এবং আমরাও কিন্তু সমানভাবে আমাদের সাউথের মতন বা বম্বের মতন কিন্তু অন্যান্য বাজেট নেই, আমরা খুব সীমিত বাজেটে কাজ করছি, ঠিক আছে? সেই অর্থে বলতে গেলে যথেষ্ট ভালো কাজ, এই জন্যই বলছি, কারণ এখানে বিশেষ করে যারা আমাদের স্টান্টসম্যানরা যারা রয়েছেন তারা যেভাবে তাদের লাইফ রিস্ক নিয়ে, আমরা যারা হিরোরা রয়েছি লাইফ রিস্ক নিয়ে স্টান্টস করেছি বিভিন্ন রকমভাবে, অনেক টেকনোলজিকে ছাপিয়ে গিয়ে করেছি, কারণ যেই টেকনোলজি বম্বেকে বা সাউথকে সাপোর্ট করে সেই টেকনোলজি বাজেটে আমরা সাপোর্ট নিতে পারি না, বাট চেষ্টা করি সেই বেস্ট অফ দ্য বেস্ট আউটপুটটা দেওয়ার। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা অনেক অনেক বেশি এগিয়ে, ঠিক আছে? বাজেট ওয়াইজ পিছিয়ে আছি, আমরাও গল্প বলি, আমাদের বাংলার সমস্ত দিকপালদেরকে নিয়ে ছবি হতো বম্বে, সেখানে বম্বে তৈরি হয়েছিল তাদেরকে নিয়ে, তো সেখানে আজকে তো গর্বের বিষয়, আজকে পরম বলো, আজকে আমাদের যিশুদা বলো, সে সাউথে করছে, বম্বেতে করছে, এবং আমার জিদ্দা রয়েছে, অপুদা রয়েছে, ঠিক আছে, মানে জিৎ গাঙ্গুলি রয়েছেন, ঠিক আছে, জিদ্দা আজকে বম্বেতে সুপার ডুপার হিট সব মিউজিক দিচ্ছে, তো এগুলো তো গর্বের বিষয়। কিন্তু কোথাও তো আমরা সেই বাঙালি, সেই দর্শকই যখন আমাদের বাংলা ছবিগুলো দেখতে গিয়ে বলছে যদি আমরা আর আর করতাম আমাদের বাজেটের মধ্যে, তারা তখন বলতেন যে কি অবাস্তব, ঠিক আছে, এটা কেন, এই দ্বিচারিতাটা কেন, আমরা হয়তো বাজেটে সেটা দেখতে পাই না, কিন্তু এমন তো পুষ্পাত্র সিজি এমন কিছু ভালো না, আমি অডিয়েন্স হিসেবে বলছি, হয়তো অনেকে আমাকে এটা শুনে কটু কথা বলবেন, দু একটা কথা বলবেন, তাতে বিশ্বাস করুন আমার কিছু এ নয় না, কারণ আমি তো দর্শক হিসেবে ছবিটা দেখতে গেছি, সেই ছবি থেকে শিখতে গেছি, জানতে গেছি, তো কোথায় তো তার থেকে তো অনেক বেটার সিজি আমাদের ছবিতে হয়, তাহলে কেন পুষ্পা যদি বাংলায় হয় সেটা কেন, সেটা নিয়ে কেন বলবে যে না আমরা এই ধরনের ছবি দেখি না, আমরা অন্য অন্য রকম ছবি দেখি? তো সুতরাং এটাও মেনে নিচ্ছি অ্যাট দ্য সেম টাইম যে হ্যাঁ আমাদেরকে এখন চেঞ্জ হয়েছে, ঘরানা চেঞ্জ হয়েছে, এখন আমাদের টেস্ট চেঞ্জ হয়েছে, রুচি চেঞ্জ হয়েছে, এটা আমাদের দায়িত্ব যে দর্শকদেরকে হলমুখী করার দায়িত্ব আমাদের। কোথায় আজকে দেবের ছবিতে টনিক তো সুপার ডুপার হিট, হ্যাঁ দেবের যে কিশমিশ রিলিজ করছে সেটা নিয়ে যথেষ্ট হাইবাজ আছে, তো সুতরাং আমাদের যে কলকাতার হ্যারি সেটা নিয়ে যথেষ্ট হাইবাজ আছে, তো এটা আমাদের দায়িত্ব যে যে সময় যে দর্শকরা দেখতে চাইছেন অবশ্যই সেরকম ভালো গল্প, এবং আমি বিশ্বাস করি যে যদি ভালো গল্প দেওয়া হয় অবশ্যই দর্শকরা আসবেন, সিনেমা হলকে বাঁচিয়ে রাখবেন। ওকে, লেটস টক, একটু আমরা লাইটার মোডে একটু কথা বলি। সোমদা, ওয়ার্কআউট শুরু করে দিয়েছো? শুনেছি এই জায়গায় ফুচকা খাও, অনেক খাওয়া দাওয়া হয়, কচুরি, তারপর চপ খাওয়া হয়। না খাওয়া হয়, কিন্তু আমি আর তাতে আর অংশীদার হই না, ঠিক আছে, এমনি যে যার মতো সবসময় খেতে পারে এখানে, মানে আমি খেতে খুব ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, বা চাকরির দায় কী করবো খাওয়াটা নিজেকে, কারণ এখন পুরোপুরি একটু ডিটারমাইন্ড হয়েছি কি নিজেকে আরও চেঞ্জ করতে হবে, তো সুতরাং খাওয়া দাওয়াটা একদম স্টপ করে রেখেছি, নো কাপস, বাদ বাকি যে এরকম টুকটা খাওয়া দাওয়া, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সোমদা আমাদের সাথে কথা বলার জন্য। যারা শুনছে তোমাকে, যারা দেখছে তাদের জন্য একটা মেসেজ, 6th of May রিলিজ হচ্ছে, আমি ওয়েট করে আছি, আমরা সবাই ওয়েট করে আছি কবে রিলিজ হবে কলকাতা হ্যারি, অ্যান্ড 6th of May অ্যাট লাস্ট রিলিজ হচ্ছে, একটু যদি বলে দাও প্লিজ। এক্স্যাক্টলি 91.9 ফ্রেন্ডস এফএম এর প্রত্যেক শ্রোতা বন্ধুকে, এবং এখন তো আমরা দর্শকদেরও বলতে পারি, তো সুতরাং তাদের সকলকে আমার বিনীত অনুরোধ যে আজকে বাংলা ছবি যেই আকাশচুম্বী হয়েছে বা যতটা এগিয়েছে সেটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতার জন্য, তো সুতরাং আপনারা এইভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে আশীর্বাদ করুন, এবং আমরা যারা বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছি বিভিন্ন ক্ষেত্রে, আজকে যদি আমরা 100 জন ক্যামেরার সামনে থাকি তো পেছনে 1000 জন ক্যামেরার পেছনে রয়েছেন, তো সুতরাং সবাই আমরা নির্ভরশীল আপনাদের ওপর, দয়া করে বাংলা ছবিকে সাপোর্ট করুন, এবং যে কটা ছবি রিলিজ করছে কনফিউজ হওয়ার দরকার নেই, মনে করুন না দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরিয়েছেন, অষ্টমীর দিন সাউথ ক্যালকাটা, নবমীর দিন নর্থ ক্যালকাটা, ঠিক আছে, দশমীর দিন বা ষষ্ঠীর দিন সেন্ট্রাল কলকাতা, তো সেরকম এরকমভাবে ভাগ করে নিন, প্রত্যেকটা ছবি দেখুন, প্রত্যেকটা ছবির পেছনে প্রত্যেকের পরিশ্রম আছে, ঘাম যেমন আছে
রক্তও আছে। তো সুতরাং শুধু আমাদের লক্ষ্য একটাই, যাতে আপনাদের ভালো লাগে। তাই আপনাদের ভালো লাগানো আপনাদের এইটুকু দায়িত্ব যে শুধু বাড়ি থেকে কষ্ট করে সিনেমা হলে আসুন এবং তাতে তারপর ডিসাইড করুন যে ছবি কেমন হলো না হলো, তখন বলুন। কিন্তু আগে থেকে ঘরে বসে ডিসিশন নিয়ে নেবেন না বা ওয়েট করবেন না যে কবে সিনেমাটা আমাদের টেলিভিশনে আসবে। অবশ্যই আসবে, কিন্তু বাংলা ছবির মজা বা ছবির মজা সিনেমা হলেই দেখতে পাওয়া যায়। সো প্লিজ অনুরোধ করছি সকলকে, আপনারা সিনেমা হলে আসুন, বাংলা ছবিকে বাঁচিয়ে রাখুন, ডেফিনেটলি আমরা নিরাশ করব না। থ্যাংক ইউ সো মাচ সোহম দা আমাদের সাথে কথা বলার জন্য, গুড লাক ফর 6th অফ মে। থ্যাংক ইউ সো মাচ। 6th অফ মে ছবিটা রিলিজ করছে আমার ছবি কলকাতার হ্যারি, এবং আমি বলবো আমাদের ছবি। তো সুতরাং এই ছবিটাকে সাকসেস করার দায়িত্ব, সাকসেসফুল করার দায়িত্ব আপনাদের, এবং আশা করি এবং এটা দৃঢ় বিশ্বাসের সাথেই বলছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।